আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আবিহাস কিচেন অ্যান্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্নার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে 1/2 কাপ। চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি, আর ঢেঁড়স নিয়েছি আমি এখানে 250 গ্রাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ঢেঁড়স আর আলুটা। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 5 মিনিটের মতো আমি জাল দিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন হচ্ছে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আরো কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি। ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে, তো ঢেঁড়স সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এখন আমি এখানে 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে আমি ঢাকনাটা খোলা রেখে 2 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে ফেলবো। আশা করছি আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।